এগুলো প্র্যাকটিস করতে হবে। নিটিং মানে হচ্ছে একটু আঁকাআঁকি করতে হবে, আমিও আঁকাআঁকিতে ভালো না, এই জন্য অনেক সময় মার্কস কম পাইতাম। তোমরা যারা আঁকাআঁকিতে ভালো আছো তারা একটু বেশি পাবো আর কি। হ্যাঁ, ভুল হওয়ার চান্স না থাকলে, হ্যাঁ ধরো ভুল হয়ে গেছে, কলম দিয়ে কাটবা কীভাবে, মুছবা কীভাবে? যাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে তারা কলম দিয়ে আঁকাইতে পারবে যে আমার ভুল হবে না, পরীক্ষা সবগুলো আসবে না। তো ধরো পরীক্ষায় হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা, না হয় এটা। আচ্ছা বইতেও আছে, বই থেকেও আঁকতে পারবা, সমস্যা নাই। আর বিডিও থাকবে, ছবি তো তুলেই নিছো। এখন আমি বলি, আমরা গত ক্লাসে যে পড়ছিলাম চারটা লুপের কথা বলছি না, হেড লুপ, মিস লুপ, টাক লুপ আর কি, ড্রপ লুপ বা স্টিচ, চারটার মধ্যে কি আমি চারটা এখানে আঁকছি? চারটা আঁকছি, কটা আঁকছি? তিনটা। তাহলে আরও একটা বাকি আছে, তাই না? কোনটা বাকি আছে? হেড লুপ প্রথমটাই বাকি আছে, প্রথম ছাড়া বাকি তিনটাই এঁকে ফেলছি। যে মিস লুপ, এটা টাকিং দুইভাবে করা হয়েছে, আর ড্রপ অফ তো ড্রপ স্টিচ তো এটাই। তাহলে তিনটার মধ্যে যে একটা বাদ পড়লো সেই একটা আসলে কোথায় আছে? সেই একটা এই তিনজনের যে কোনো একজনের মধ্যেই কিন্তু আছে। আমরা জানি কি হেড লুপ কখন তৈরি হয়, যখন একটা মিস লুপ হয় অথবা যখন টাক লুপ হয় তখন কী তৈরি হয়, একটা হেড লুপ তৈরি হয়। তাহলে হেড লুপের যে চিত্র বা লুপ ফরমেশন সিকোয়েন্স, এটা এটা দিলেও হবে, এটা দিলেও হবে, অথবা এটা দিলেও হবে। আর কারো যদি মন চায় তিনটা দিতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি থাকবে না এতে। আচ্ছা হেড লুপ তাহলে কী কীভাবে ফর্ম হতে পারে? হেড লুপ ফর্ম হতে পারে তিনভাবে। আগে তো আমরা বলছিলাম গত ক্লাসে হেড লুপের কথা, তো আমি আবার হেড লুপ থেকেই শুরু করি। হেড লুপ তিনভাবে গঠন হতে পারে। এক, একটা নিডেলকে ইনএক্টিভ করে, মানে মিস লুপের সাহায্যে। এখানে একটা নিডেল মাঝখানে ইনএক্টিভ ছিল, ইনএক্টিভ হওয়াতে মিস হয়েছে, ঠিক আছে? একটা নিডেলকে একটা নিটিং সাইকেলে ফুললি ইনএক্টিভ রাখলে নর্মালি কী হয়, মিস লুপ হয়। আর মিস লুপ হলেই ওখানে একটা কী তৈরি হবে, হেড লুপ তৈরি হয়। তাহলে একটা নিডেলকে ইনএক্টিভ করে হেড লুপ তৈরি করা যায়। আরও দুইভাবে হেড লুপ তৈরি করা যায়। একটা হচ্ছে ক্লিয়ারিং অপারেশনকে বন্ধ করে। ক্লিয়ারিং অপারেশন বন্ধ করা মানে হচ্ছে এখানে যে টাকিং হয়েছে, বা টাকিং হওয়া মানে দুইটা একসাথে হওয়া, এই টাকিংটা কোথায় হয়েছে, এই হুক পোর্শনে হয়েছে নাকি ল্যাচ পোর্শনে হয়েছে? হুকে, হুকে এখানে হয়েছে না দুইটা, আর এখানে দুইটা হয়েছে কি, ল্যাচের নিচে। তো তাহলে এটাকে বলা হচ্ছে টাকিং অন হুক। আর এটা হচ্ছে টাকিং অন ল্যাচ। অর্থাৎ ক্লিয়ারিং অপারেশনটা বন্ধ করে, মানে হুক পোর্শনে টাকিং করে আমরা কী করতে পারি, একটা হেড লুপ তৈরি করতে পারি। আবার নকওভার অপারেশন বন্ধ করে, নকওভার অপারেশন বাদ দিয়ে মানে ল্যাচের মধ্যে টাকিং করেও কী করতে পারি, হেড লুপ তৈরি করতে পারি। তাহলে এই তিনটাই হচ্ছে হেড লুপ তৈরি করার পদ্ধতি। বোঝা গেল কি না? মানে যেখানেই টাক বা মিস হবে সেখানেই একটা হেড লুপ তৈরি হয়ে যাবে। এবার মিসে আসো, মিস লুপ কেন হয় বা কীভাবে হয়? মিস লুপ হচ্ছে আমরা গত ক্লাসে চিত্র দেখছি, মানে রিয়েল ফিগার, মানে ইয়েতে কাপড়ে, তো কাপড়ে রিয়েল ফিগার দেখছি না যে সুতা এরকম রেখে যায়। তো সুতা রেখে যায় মানে কি, ব্যাপারটা কী ঘটে, তার মানে ওই সময়ে নিডেল উপরে ওঠে না। তো নিডেল উপরে ওঠে না ওঠা মানে কি, মানে এই যে রাস্তা, নিডেলগুলো যে রাস্তা, নিডেলগুলো চলার যে পথ, সেই পথটা যদি সোজাই থাকে সারা জীবন, তাহলে এটা তো সারা জীবনে কেউ নিটিং করবে না, সবাই ইনএক্টিভ। সে অ্যাক্টিভ হয় কখন, যখন সে একটা নিট ক্যাম্প পায় অথবা সে একটা টাক ক্যাম্প পায়, তখনই তো সে অ্যাক্টিভ হয়। মানে উপরে ওঠে, সুতা ধরে, সুতা নিয়ে নিচে নামে, মানে ইন্টারলুপিংটা হয়, অথবা টাক হলে ইন্টারলুপিংটা হয় না, ওখানে ধরা থাকে, এরকম তো হয়। তো যদি নিডেল যদি সোজাই চলে যায় তাহলে ওই নিডেলটা থাকা না থাকার তো কোনো ফ্যাক্টর রাখে না, তার মানে নিডেলটা পুরোপুরি ইনএক্টিভ। তাহলে একটা নিডেলকে ইনএক্টিভ করে, মানে একটা নিটিং সাইকেলে একটা যেখানে আমি মিস লুপ করবো সেখানে নিডেলটাকে একেবারে না তুলে সোজাসুজি বরাবর চলে যাবে, যে বরাবর যাওয়া মানে যে আগে যা অবস্থায় ছিল, সুতা ধরা ছিল, কাপড় ধরা ছিল, সে কাপড় ধরা অবস্থায় থাকবে, উপরেও যাবে না, নতুন করে সুতাও নেবে না, আর ইন্টারলুপিং হওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে ওই অবস্থাটাকে আমরা মিস লুপ বলছি। সেটা কীভাবে হয়েছে, এখানে প্রথমে দেখো একটা স্বাভাবিক অবস্থা, হ্যাঁ আমরা পাশাপাশি তিনটা নিডেলকে দেখালাম আর কি, চারটা পাঁচটা, এরকম তো অনেকগুলো নিডেল থাকে,
তো কাপড়টা কিভাবে থাকে, প্রত্যেকটা নীলের হুকে এরকম ধরা থাকে, এটা একসময় নিচে নামে কাপড়টা, এই তো নীল ওঠানোর মাধ্যমে এই কাপড়টাই তো নিচে নামে উপরে ওঠে, এই তো। তো এখন মনে করো একটা পজিশন আমরা দেখালাম, তো দ্বিতীয় পজিশনে দেখো এ কিন্তু আর উঠতে পারে নাই, এরা দুজন ঠিকই উপরে উঠছে কিন্তু এ কিন্তু আর উপরে উঠতে পারে নাই। তাহলে এ কাপড়টাকে তার ওই যে হুকের মধ্যে ধরে রাখছে কিন্তু তার মধ্যে নতুন করে কোনো সুতা আসে নাই, আসছে আসে নাই, বাট এরা কিন্তু নতুন করে সুতা নিবে, এরা আলটিমেটলি নতুন করে কিন্তু সুতা নিয়ে নেবে। সুতা নিয়ে নিলে এই নতুন সুতাগুলো পরে এটার সাথে ইন্টারলুপিং হবে, হ্যাঁ ওই যে হইলো এখানে লুপ ছিল কয়টা, দুইটা, এটা একটা সহ কয়টা হয়েছে এখানে, তিনটা, এই দুইটা আর এটা একটা সহ কয়টা হলো, তিনটা, বাট এখানে কি তিনটা হয়েছে, দুইটা, ওই যে মাঝখানে যে লুপিং হয় নাই সেই সেই লুপটার মাথাটাকে এখানে এটার সাথে পরবর্তীতে ইয়ার্নের সাথে আবার যখন ইয়ার্ন পাবে তার সাথে ইন্টারলুপিংটা করে ফেলে, পরবর্তীতে আরেকটা নিট লুপ থাকলে আর কি। তো এইভাবে করে আসলে মূলত মিস হয়, মিস হওয়া মানে হচ্ছে কিন্তু সুতাটা এটা, এই যে এটা, এটাকে আমরা মিস বলছি, যেখানে একটা পেছন দিয়ে সুতাটা ফেলে রেখে গেছে। আর মিস হওয়ার সাথে সাথে এখানে একটা হেল লুপ তো তৈরি হলোই, যেটা আমরা আগেও বলছি যে মিস হলে হেল লুপ হবে। আচ্ছা এবার টাকিংয়ে আসো, টাকিং যদি হয় একটা হচ্ছে ক্লিয়ারিং অপারেশনকে অফ করে, ক্লিয়ারিং অপারেশন বলতে আমরা কী বুঝি, ওই যে আমরা আগে পড়ছি নিটিং সাইকেল, ক্লিয়ারিং একটা কাজ ছিল বলছিলাম না, ক্লিয়ারিং, ক্লিয়ারিং মানে হচ্ছে এই যে নতুন যে সুতাটা আসলো বা একটা লুপ তৈরি হলো, একটা ইন্টারলুপিং হয়ে একটা লুপ তৈরি হলো, এই ইন্টারলুপিং হওয়া কাপড়টাকে আমার ল্যাচ থেকে বের করে দেওয়া, এই যে ল্যাচের যে মাথা আছে মানে ল্যাচ পোর্শন যেটা আছে পুরো পোর্শন থেকে নিচে বের করে দেওয়াটাকে বলা হয় ক্লিয়ারিং করা, ক্লিয়ার করে দেওয়া মানে কাপড়টাকে নিচে ফেলে দেওয়া। তো এই ক্লিয়ারিং অপারেশনটা যদি অফ থাকে তাহলে টাকিং হতে পারে, কীভাবে, মনে করি এটা হচ্ছে আমাদের লুপটা, মানে কাপড় হলো, আগে একটা লুপ ছিল এখন একটা হলো, দুইটা লুপ মনে করলাম আমরা, মনে করছি দুইটা লুপ মিলে এই কাপড়টা আসে, তো কাপড়টা এখানে আসছে, আমার হওয়ার কথা ছিল নিডলটা আরও উপরে ওঠার কথা, নিডলটা আরও উপরে ওঠার কথা না, নিডলটা আরও উপরে উঠলে কী হইতো, এই হুক লুপটা এখানে চলে আসতো স্ট্যামের মধ্যে, নিডলের স্ট্যামে, কিন্তু স্ট্যামে না এসে সে কোথায় থাকে, ওই যে হুক পোর্শনের মধ্যেই থেকে যায়, তার মানে ক্লিয়ার হলো না, ক্লিয়ারিং অপারেশনটা অফ থাকলো। কেন ক্লিয়ারিং অপারেশনটা অফ থাকলো, এখানে ক্লিয়ারিং ক্যামই ইউজ করা হয় নাই, ওই যে ক্যামের ক্লাসিফিকেশন তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন এই ক্যামটাকে আমরা কী ক্যাম বলছিলাম, যে ক্যামটা উপরে ক্লিয়ারিং বা রেজিং ক্যাম, রেজিং বা ক্লিয়ারিং ক্যাম, তো রেজিং বা ক্লিয়ারিং অবস্থান তো হয় না এখানে, কেন এখানে টাক লুপ আছে বুঝায়, মানে টাক ক্যাম আছে দেখে, তো সে তো অতটুকু উপরে উঠতে পারে না, যতটুকু উপরে উঠলে কাপড়টা ল্যাচ থেকে বের হয়ে স্ট্যামে চলে আসবে, অতটুকু উপরে ওঠে না, কেন ওই যে ওখানে টাক লুপ ইউজ, টাক ক্যাম ইউজ করা আছে, তো তার ক্লিয়ারিং পজিশনটা অনেক নিচে, ক্লিয়ারিং পজিশন নিচে মানে সে ক্লিয়ার করবে না, ক্লিয়ার না করলে কী হলো, এই যে নতুন যেটা আসছে এবং পুরাতনটা এই হুকের মধ্যে আসলে আটকে থাকছে, আটকে থাকার পরে এই যে এখানে ডাবল হয়ে গেছে দুইটা, একটা সময় গিয়ে এই দুইটাকে একসাথে ক্লিয়ার করবে, আবার পরের সাইকেলে গিয়ে, নেক্সট সাইকেলে গিয়ে আবার তো সুতা ফিট হবে, এখানে যেমন সুতা ফিট হয়েছিল এরপরে তো আবার সুতা ফিট হবে, সাইকেল তো আর বন্ধ থাকে না, তো নেক্সট সাইকেলে যাওয়ার আগে এইগুলো সবগুলো দুইটাকে একসাথে সে ক্লিয়ার করবে, তার মানে দেখো এই পজিশনটা দেখো এটা সর্বোচ্চ পজিশন না, একটু খেয়াল করো এটা উপরের দিক থেকে সবচেয়ে উপরে না, আর এটার পজিশনটা কেমন, যখন ক্লিয়ার করতে পারে নাই, এই যে যেমন এখানে একটু নিচে তাই না, এটা আর এটা কিন্তু পার্থক্য আছে পজিশনের দিক থেকে, কেন এটা হচ্ছে ক্যামের সর্বোচ্চ পজিশন, একদম ক্লিয়ারিংয়ের হাইস্ট পজিশন, আর এটা টাক ক্যাম ছিল, এখানে টাক ক্যাম থাকার কারণে সে অতটুকু পর্যন্ত উপরে উঠতে পারেনি, এই উপর নিচে ব্যবস্থাগুলো একটু খেয়াল রেখো, শুধু ছবি একটা আঁকলেই কিন্তু হবে না, জি চিত্র ঠিক না থাকলে তো মেশিন চলবে না, তোমার চিত্র যদি ঠিক থাকে তাহলে তো মেশিনটা ঠিকঠাক মতো চলবে নাকি, চিত্র ভুল হলে এই কাপড়টা কি তৈরি হবে। আচ্ছা দুইটাকে একসাথে ক্লিয়ার করলো, তার মানে কি আমরা এই পর্যন্ত টাকিং অবস্থাটা কিন্তু এখানে টাক ক্যাম ইউজ করা হয়েছে, আর এখান থেকে কিন্তু নতুন আরেকটা নিট দেখানো হয়েছে, পুরো সাইকেলটা বোঝানোর জন্য বাকি অংশটাও এখানে দেখানো হয়েছে, ঠিক আছে এখানে কিন্তু কাজ শেষ, ক্লিয়ারিংটা হয়েছে মানে আমি বুঝতে পারছি যে দুইটাকে ক্লিয়ার করে নেই, মানে দুইটাকে তার হুকের মধ্যে রেখে দিয়েছে, তারপরে এটা তাহলে হুকের মধ্যে থাকলে এই হুকটাকে বন্ধ করবে কি, এখন এখন যদি আবার নিট না হয় মানে টাকের পরেই কিন্তু নিট হইতে হয়, টাকের পরে যদি নিট না হয় তাহলে এই হুকটাকে বন্ধ করবে কে, আবার যখন সুতাটা আসবে সেই সুতাটা তো নিটকেম হইতে হবে, নিটকেম না হলে এই এই দুইটা লুপ একসাথে তো নিচে বের হয়ে আসবে না, মানে ক্লিয়ার হবে না, ক্লিয়ার হলে তো কিন্তু এরা আবার ওঠার সময় কিন্তু এই হুকটাকে আবার বন্ধ করবে, মানে ইন্টারলুপিং হবে, মানে ইন্টারলুপিং হওয়ার শর্ত কী, হুক ক্লোজ হওয়া, হুকটা ল্যাচের মাধ্যমে হোক, কম্পাউন্ড মেকানিজমে হোক বা বিয়ারের মেকানিজমে হোক, হুকটা ক্লোজ হতে হবে, ক্লোজ হলে ইন্টারলুপিং হয়, আর যদি ভিতরে থাকে তাহলে তো ইন্টারলুপিং জীবনেও হবে না, এটাও ভিতরে ওই নতুন যেটা আছে সেটাও ভিতরে, ইন্টারলুপিং তো আর হবেই না, ইন্টারলুপিং হতে হলে এটা বন্ধ হইতে হবে। তো না এই এইখানে ক্যাম দেওয়া আছে হচ্ছে ক্লিয়ারিং ক্যাম মানে নিট ক্যাম, নিট ক্যাম দেওয়াতে সর্বোচ্চ পজিশনে উঠলো, নিচে নামলো,
নিচে নামার পরে এইবার যখন নিটিং সাইকেল পরবর্তী বাকি সাইকেলটা নর্মাল সাইকেল আমরা আগে যে সাইকেল দেখছি ল্যাচ নিডেলের সেই নর্মাল সাইকেল তার মানে এরপরে এটাকে ধাক্কা দিবে মানে প্রেসিং হবে প্রেসিং বা ল্যান্ডিং হবে ল্যান্ডিং হলে এবার জয়েনিং হচ্ছে জয়েনিং হয়ে তারপরে যে নক ওভার হচ্ছে আর কি নক ওভার হচ্ছে কার সাথে কার ওই যে দুইটা লুপ আছে দুইটা লুপের সাথে একটা লুপের হয়ে এই যে এখানে টাকিং পজিশনটা তৈরি হলো হ্যাঁ দুইটা সুতা রয়ে গেলো দুইটা সুতাকে একসাথে এক জায়গায় ফেলে রাখা হচ্ছে তার মানে এটা হচ্ছে টাক লুপ তৈরি হলো তো এই টাক লুপটা তৈরি হলো কিসের সাহায্যে কোনো ধরনের ক্লিয়ারিং অপারেশন ছিল না দেখে মানে এই ধরনের একটা টাক ক্যাম ইউজ করার কারণে এরকম ঠিক আছে আর যেটাকে আমরা বলতেছি টাকিংটা হয়েছে কিসে হুকের মধ্যে হুক পোর্শনে টাকিং হয়েছে কিন্তু এই টাকিংটা ল্যাচের নিচেও হতে পারে ল্যাচের নিচেও দুইটা একসাথে হতে পারে সেটা কীভাবে যদি আমরা কাস্ট অফ বা নক ওভার না করি নক ওভার মানে যে ইন্টারলুপিং হয়ে যাওয়া ইন্টারলুপিংটা যদি না করি রেখে দেই তখন কিন্তু এইভাবেও টাকিং হতে পারে সেটা কি ধরো এখানে সুতা আছে সুতাকে ক্লিয়ার করলো মানে কি একদম সর্বোচ্চ পজিশনে পৌঁছে গেলে ক্লিয়ার করলো ক্লিয়ার করে নতুন করে সুতা আসলো নতুন সুতা এটার সাথে ইন্টারলুপিং হচ্ছে হ্যাঁ ইন্টারলুপিং হচ্ছে কিন্তু ইন্টারলুপিংটা কমপ্লিট হয় নাই এটা যদি এই লুপটাকে মানে ইন্টারলুপিং হয়ে যেত তখন কাস্ট অফ বা নক ওভার হয়ে যেত না নক ওভার পজিশন আমরা কোনটাকে বলি নক ওভার বলি কোনটাকে আর ক্লিয়ারিং বলি ক্লিয়ারিং মানে হচ্ছে ক্লিয়ার করে ফেলা আর নক ওভার মানে হচ্ছে একটা ওল্ড লুপ নীল লুপের মধ্যে ইনসার্ট হয়ে চলে যাওয়াটা ইনসার্ট এখনও হয় না এটা জাস্ট ল্যাচ বরাবর রয়ে গেছে ইনসার্ট হতো কখন যদি এটা ল্যাচ থেকে বের করে দিত ল্যাচ থেকে যখন এই নিউ লুপ মানে ওল্ড লুপটাকে বের করে দিত মানে এটা আরও নিচে নামতো তখন কী হতো এটার সাথে ইন্টারলুপিং করে ফেলতো এটা হইতে দেনে আমরা তার মানে কি তারপরে নিডেলের যে নিচের দিকে নামা যে পজিশনটা নিডেল যে নিচে নামে এই পজিশনটাকে একটা জায়গায় আটকে দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ নিচে নামতে পারে না সর্বোচ্চ নিচে যদি নিডেল নেমে যায় তাহলে তো সে কী হবে আরেকটু নিচে নামবে এই আরেকটু নিচে নামলে কী হইতো নক ওভার হয়ে যেত আর নক ওভার হলে তো নিটিং হয়ে গেছে নিট ক্যাম মানে নিট লুপ হয়ে যাবে তো নিট লুপটাকে অ্যাভয়েড করার জন্য বা প্রিভেন্ট করার জন্য এই ক্ষেত্রে মানে যখন কাস্ট অফ অপারেশন বন্ধ করে টাকিং করতে হয় সেইখানে এই টাক লুপ টাক ক্যাম্পটাকে নিচের দিকে যে লোয়ারিং পজিশনটাকে অনেকটু একটু উপরে রাখা হয় আমরা এটা বলছিলাম ক্যাম্প পড়ানোর সময় এটাকে অ্যাডজাস্ট করা যায় এটা হচ্ছে অ্যাডজাস্টেবল এটাকে তো উপরে নামানো যায় তো ওটা উপরে নিচে উপরে তুলে দিলে এখানে তুমি কিন্তু আর এটাকে নিচে নামাতে পারবা না নিচে নামাতে না নিচে সর্বোচ্চ নিচে না নামলে আলটিমেটলি নক ওভার হবে না এই পয়েন্টটাকে আমরা বলি কী পজিশন নক ওভার পজিশন মনে আছে এই যে ক্যামের এই যে লোয়েস্ট যে পজিশনটা আছে এখানে এটাকে আমরা বলি নক ওভার পজিশন মানে যেখান পর্যন্ত আসলে নক ওভার হয় তাহলে এই নক ওভার পজিশনটা একটু উপরে করে দেওয়া আছে তার মানে আলটিমেটলি এখানে নক ওভারটা কমপ্লিট হয়নি না হওয়াতে এটা এখানে রয়ে গেছে তারপরে এইবার এইটা এবং এটা দুইটাকে একসাথে নিচে নামিয়ে ফেলছে আগে টাকিংটা হতো এখানে এখন টাকিংটা হচ্ছে কোথায় এই যে ল্যাচের নিচে এই জন্য এটাকে বলা হচ্ছে যে টাকিংটা হয় ল্যাচে তাহলে ল্যাচে হলো এরপর বাকি অপারেশনটা সিম্পল আগের মতোই জাস্ট নতুন করে একটা ইয়ার্ন আসলো এই দুইটা এটার সাথে আস্তে আস্তে ইন্টারলুপিং করে নক ওভার হয়ে একটা লুপ তৈরি করবে তো আলটিমেটলি এখানে দুইটা সুতা থাকার কারণে এই যে দুইটা সুতা থাকার কারণে এখানে একটা কী তৈরি হলো টাক লুপ তৈরি হয়ে গেল আর ড্রপ স্টিচ যেটা ড্রপ স্টিচটা আমরা সবাই বুঝি সেটা হচ্ছে আমাদের প্রয়োজনে হ্যাঁ আমরা কিছু কিছু জায়গায় মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চাই কি সুতা যাতে ছেড়ে দেয় নিডল যাতে ছেড়ে যায় তো নতুন সুতা আসার কথা ছিল নতুন সুতা আসে নাই নতুন সুতা এখানে আমি ফিডই করি নাই নতুন সুতা ফিড না করে বাকি যা কাজ নকওভার টকওভার যা করার সব করে ফেলছে মানে নতুন সুতা না আসলে এখানে যদি সুতাই না থাকে তাহলে এটাকে ধরবে কে আটকাবে কে নিডল থেকে বেরোয় যাবে না এই দেখো নিডল থেকে একদম লুপ বেরোয় গেছে মানে কাপড়টাকে নিডল ছেড়ে দিয়েছে এটা হচ্ছে কী হওয়া ড্রপ স্টিচ হওয়া তো আমরা ওই ফিচারগুলো একটু বলে দিই আরেকবার আজকে যে প্রথমে আমরা হেড লুপ বলছিলাম হেড লুপ কেন হয় হেড লুপ তিনভাবে হয় একটা হচ্ছে কি মিসলুপ যখন হয় মিসলুপ হওয়া মানে কি যে কোনো একটা নিডলকে ইনঅ্যাক্টিভ করে হেড লুপ হতে পারে অথবা টাকিং হুকের মধ্যে টাকিং হয়ে মানে ক্লিয়ারিং অপারেশন বন্ধ হওয়ার মাধ্যমে হতে পারে অথবা কাস্ট অফ বা নক ওভার অপারেশন বন্ধ হওয়ার মাধ্যমে অর্থাৎ ল্যাচের মধ্যে টাকিং হয়েও হেড লুপ হতে পারে আর হেড লুপের কোনো আলাদা কোনো ফিচার নেই হেড লুপ আমরা ইচ্ছা করে বানাই না হেড লুপ যখন একটা নিট মিস মানে মিস টাক হয় তখন অটোমেটিক্যালি সেখানে হেড লুপ তৈরি হয়ে যায় এরপরে আসো মিস লুপের ক্ষেত্রে মিস লুপ আমরা গতকালকে ফিচারগুলো বলছিলাম মনে আছে কী কী উইথ ওয়াইজ স্টেবিলিটি কী করে বাড়া উইথ ওয়াইজ স্টেবিলিটি বাড়ে উইথ বাড়ে কি না
উইথ কমে, উইথ কমে, উইথ ওয়াইজ স্টেবিলিটি, উইথ ওয়াইজ স্টেবল হওয়া মানে কি, উইথ ওয়াইজ টানলে খুব বেশি এক্সটেন্ড করে না, মানে ওভেন কাপড়ের মতো কিছুটা হয়ে যায় বৈশিষ্ট্য, এটা বোঝানো হচ্ছে। তাহলে স্টেবিলিটি বাড়ে উইথ ওয়াইজ, উইথ কমে যায়, ঠিক আছে, জি মিসকেম ইউজ করলে, জিএসএম কমে, থিকনেস কমে, আর উইথ কমে তো বললাম। আর এটা ইউজ করা হয় কোনো মিসলু যখন কাপড়ে আমি ডিজাইন করতে চাই, কাপড়ের মধ্যে যখন বিভিন্ন প্যাটার্নিং করতে চাইবো, বিভিন্ন অ্যালোকেটেড ডিজাইন আনতে চাইবো, যেমন লাকোস্ট বা অন্য কোনো কাপড় ডিজাইন করতে, লাকোস্টে টাক টাক ইউজ করা হয়, অন্য জায়গায় আমি ডিজাইন করতে চাইবো, তখন আমি কী করবো, মিসক্যাম বা মিসলুপ ইউজ করবো। আর একটা হচ্ছে ফেব্রিককে মার্কিং করতেও ইউজ করা হয়, গত ক্লাসে ওটা বলা হয় নাই, ফেব্রিককে মার্কিং করতে, মার্কিং করতে এটাও ইউজ করা হয়, এটাও ইউজ করা হয়। কীরকম, মনে করো তোমার কাপড়টা একসময় কাটতে হবে, কাপড়টা আছে টিউব ফর্মে, তো কাপড়টা কাটবা, কোন বরাবর কাটবা, একটা একটা জায়গায় মার্কিং করে দিলে ভালো হবে না, তো মনে করো পাশাপাশি দুইটা মিস লাগলা, তাহলে এই বরাবর সব মিস হয়ে গেলো, তো তুমি তুমি কাটার সময় এই বরাবর সহজে কেটে ফেলতে পারবা, স্লিটিংটা সহজ হবে। তো এই জন্য কাপড়কে মার্কিং করে দেখানোর জন্য আমরা কী করি, মিসলুপ ইউজ করে থাকি। আচ্ছা, এরপর আসো টাক, টাক দেখলাম আমরা দুইভাবে হতে পারে, কাস্ট অফ বন্ধ করে অথবা ক্লিয়ারিং অপারেশন বন্ধ করে হতে পারে, মানে ক্যাম্পটাকে দুইভাবে করে, টাক ক্যাম্প মানে যে সবসময় এরকম ব্যাপারটা তা না, টাকিং এইভাবে যেমন হতে পারে, এদিকে এই পজিশনটাকে একটু চেঞ্জ করেও টাকিং করা যায়। অনেকের একটা ভুল ধারণা যে টাক মানেই হচ্ছে মানে এরকম, যে বিষয়টা এইভাবেই শুধু টাক হতে পারে, কিন্তু আসলে এইখানে কমিয়েও কিন্তু টাক করা যায়, বুঝছো না, টাক যেমন এই রেজিংটাকে কমিয়ে করা যায়, আবার এই নিচের দিকে নকওভার পজিশনটাকে একটু উপরে করেও টাক অ্যাচিভ করা যায়, তো দুইভাবেই ক্যাম্প দেখাতে পারো। টাক ক্যাম ইউজ করার উদ্দেশ্য কি, একই প্যাটার্নিং করার জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। আর কি কি, উইথ ওয়াইজ স্টেবিলিটি কী হবে, উল্টা হবে, কিন্তু স্টেবিলিটি কমবে, উইথ বাড়বে, জিএসএম বাড়বে, থিকনেস বাড়বে, মানে কাপড়টা মোটা হবে, কাপড়ের জিএসএম বাড়বে, ঠিক আছে। তারপরে নর্মালি টাক, হ্যাঁ, কাপড়ে পোরাস হবে, কাপড়টা পোরাস হবে, ছিদ্রযুক্ত হয়ে যাবে, কাপড়টা ছিদ্রযুক্ত হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা একটা প্রবলেমেটিক ইয়ার্ন নিয়ে কাজ করি, তখন সেটাকে আমরা টাক লুপের জন্য ইউজ করে থাকি। যেমন তুমি দেখো প্রত্যেকটা ইয়ার্নকে কী পরিমাণ বাঁকতে হচ্ছে, এইরকম বাঁকতে হয়, বাট টাক যেখানে হয় সেখানে কিন্তু তাকে অত বেশি বাঁকতে হয় না, সে এরকম থাকে। তার মানে যেসব ইয়ার্নের টুইস্ট মাল্টিপ্লায়ার কম আছে, মানে সরি বেশি আছে, মানে হার্ড টুইস্ট দেওয়া আছে, বা প্রবলেমেটিক ইয়ার্ন যেটাকে খুব বেশি বাঁকাতে গেলে সে ব্যান্ডিং রেজিস্ট্যান্স দেখাচ্ছে খুব বেশি, তখন সেই সুতাগুলোকে আমরা টাক লুপের জায়গায় ইউজ করে দিই। তাহলে কী হচ্ছে, সুতাকে খুব বেশি বাঁকতে হচ্ছে না, ওখানে ওই সুতাগুলোকে সহজে প্রবলেমেটিক ইয়ার্ন বা এরকম ব্যান্ডিং রেজিস্ট্যান্স সম্পর্কিত ইয়ার্নকে আমরা এখানে ব্যবহার করে থাকি। আর প্যাটার্নিংয়ের জন্য করে থাকি, যেটা তো বললাম, অর্থাৎ কাপড়ে যত প্যাটার্নিং করা যায় সে প্যাটার্নিংয়ের জন্য করি, ফেব্রিক মার্কিংয়ের জন্যও করি, অনেক সময় টাক লুপ ইউজ করি আমরা কী করার জন্য, মার্কিং করার জন্য, যেভাবে করে মিস লুপকে ইউজ করে থাকি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও তো ওই কথাটা সত্য যে জ্যাকার্ডের মাধ্যমে ডিজাইন করতে গেলে আমরা মিস ইউজ করি এবং টাক ইউজ করি কালার কম্বিনেশন করার জন্য। তারপরে যেটা মিসের ক্ষেত্রে বললাম, মিসের ক্ষেত্রে আর কী বললাম, মানে কাপড়ের মধ্যে মানে মার্কিং করা বা ডিজাইন আনা, এগুলো সবগুলোই হচ্ছে টাক লুপ দিয়েও করা যায়, মানে মিস দিয়ে যা করা হয় টাক দিয়েও বলবো তাই করা, মানে কাপড়ের মধ্যে ডিজাইন নিয়ে আস। আর ড্রপ স্টিচের কথা তো বললামই, ড্রপ স্টিচ মানে হচ্ছে নিডল থেকে সুতাকে বের করে দেওয়া, এটা নর্মালি সার্কুলার মেশিনে হয় না, আমরা ফ্ল্যাট মেশিনগুলোতে এই কাজটা করি, ফ্ল্যাট মেশিনগুলোকে উইথ কমানোর জন্য, ফেব্রিকের উইথটা কমানোর জন্য কিছু নিডলকে হঠাৎ করে নিডল থেকে বের করে দিই, বের করে দিয়ে না কেন খুলবে, এটার মাথা আছে না, এই এটার মাথা তো আছে, এটা তো, এটা তো ছাড়া নাই, এটাকে আবার পাশের লুপটা ধরে বেছে না, তার আগেরটা মানে না, এ তো, এ তো টান টান অবস্থায় থাকে, গতকাল চিত্র দেখলো না, মনে করে এখানে এখানে ড্রপ হয়েছে, সমস্যা কি, এই সুতা তো এটার সাথে ধরে গেছে, এই নিল নাই, কিন্তু এটার যে একটা মাথা তো এই সুতার সাথে আছে, সুতা তো আর এখানে কোনো ছিঁড়াছিঁড়ি বিষয় থাকে না, সুতা তো ছিঁড়ে না, কীভাবে হয়, মনে করো আমার এখানে 50টা নিডল আছে, এই 50টা নিডল দিয়েই তো একটা সুতা যায়, একটা কোর্স মানে কি, একটা কোর্স তো এই যে ফুল কোর্স, তো ফুল কোর্সে এখানে নিট হলো, এখানে নিট হলো, কিন্তু এখানে ছেড়ে দিয়ে চলে যায়,
তারপরে এখানে ধরো সুতা নাই একটা নিচে আছে তো নিচে এটার সাথে একটা কানেকশন থাকবে না ড্রপ মানে কি এটার সাথে এর কোনো কানেকশনই থাকবে না তো সমস্যা নাই তো এটা এই অংশে সেপারেট থাকবে এই অংশে সেপারেট থাকবে কিন্তু ব্যাপারটা এরকম না যে সুতাগুলোকে আমরা কেটে ফেলি সুতা তো হচ্ছে কোর্স ওয়াইজ একটা সুতা ফিট করা হয় তো সেখানে টাক থাকতে পারে মিস থাকতে পারে যাই থাকুক না কেন সেটা তো পাশের নিডল দ্বারা ধরা থাকে তো এখানে যখন সুতা ছেড়ে দেয় নিডল নিডলে বসা থাকে না বাট তাকে তো পাশের নিডলগুলো তখন ধরে রাখে পাশের নিডলগুলো ধরে ফেলে সে টান খায় টান খেলে তো উইথটা কমে আসে মানে কাপড়টাকে যে আমরা ন্যারো করতে চাচ্ছি ড্রপ স্টিচের মাধ্যমে তখন তো এটা এইভাবে করে অ্যাচিভ করা যায় কারণ ওখানে তো সুতা লুপ না থাকলে এর যদি কেউ ধরবে না তখন অন্যরা তো ধরে তাকে টানবে অন্যরা তখন তাকে টেনে ওই জায়গাটাকে খালি করে দেবে তাহলে এই ছিল হচ্ছে লুপ ফর্মিং মানে বেসিক থ্রি ভেরিয়েশনস অফ লুপ আর কি তো এর মধ্যে আমরা এই তিনটা লুপের কথাই বলি এর মধ্যে নিট তোর আলোচনার মধ্যে আসে নাই বেসিক্যালি লুপের কথা বললে আমরা নিট টাক মিস বুঝি নিট টাক মিস আসো তো এই নিট তোর আলোচনা করার কোনো বিষয় নাই নিট নিয়ে তো আগে আলোচনা বিস্তারিত হয়ে গেছে তো এখন এই ভেরিয়েশন যেগুলোতে সম্ভব মিস এবং টাক আর মিস টাকের সাথে সম্পর্কিত দুইটা হেড লুপ আর হচ্ছে ড্রপ এই দুইটা আমরা আলোচনা করলাম আর কি